না মহারাজ, এক এক সময় এমন হয় কিছুই ভালো লাগছে না, বই পড়তে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে, তখন কি করা উচিত? আপনার সাজেশন কি? এই কথাটা খুব ভুল কথা যে আমাদের কিছুই ভালো লাগছে না, পুর থিসিস করতে হবে। তার মানে যদি এরকম হয়, আমি বলছি কিছুই ভালো না লাগাটা একটা আনঅবজার্ভ সিচুয়েশন, আপনি বা যে ব্যক্তির কিছুই ভালো লাগছে না, ঠিক আছে, সে ব্যক্তি কোন স্তরে আছে, সে স্পেসিফিক লাইফস্টাইল চায় কিন্তু সেটা পায়নি, আর ইস্যুগুলো এত ছড়ানো ছিটানো সে অ্যাকুমুলেট করে একটা কারণ বের করতে পারছে না। বুঝাতে পারলাম? আপনি বলছেন আমার কিছুই ভালো লাগছে না, তার মানে ভালো না লাগার কারণ তো আছেই। এই যে কিছুই ভালো না লাগা, এটা যদি আপনি টেকনিক্যালি বলেন, আমি বলো পর বৈরাগ্য, সব আছে কিছু ভালো লাগছে না, এই গেরুয়া দাও রে, তখন দেখবেন বলে না 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 ঠিক আছে, ভালো লাগছে ভালো লাগছে, তা না। কিছুই বেশিরভাগ ক্ষেত্রে যখন ভালো লাগে না, তখন মানে কি আমরা এত রকমভাবে লাইফকে প্রেডিক্ট করেছি না, কোনোটাই ফ্রুটফুল হয়নি, আর আমাদের এক্সপেকটেশন যায়নি, আর বলছি কিচ্ছু ভালো লাগছে না, যার সাথে বিয়ে করতে চেয়েছিলাম তার বিয়ে হয়নি, যে টাকা চেয়েছিলাম সেটা হয়নি, নিজেকে দেখতে যেমন তেমন হয়নি, ভেবেছিলাম বৃষ্টি হবে না বৃষ্টি হয়েছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। অর্থাৎ আমরা এত বেশি জীবনকে কি বলবো স্ট্যাগনেন্ট করেছি, ধরেছি বাঁধা, যে জীবনটা আমি চাই সেই জীবনটাই পাচ্ছি না, তখন মাঝে মাঝে এটা আসে কিছু ভালো না লাগা। কিন্তু ভালো লাগার কারণ আবিষ্কার করতে বেশিক্ষণ লাগে না। বৈরাগ্য ঠিক কিছু না ভালো লাগা না, বৈরাগ্য একটা অমীমাংসিত প্রশ্ন যার উত্তর পাইনি। ভালো না লাগা না, আমি উত্তর চাই আমি উত্তর পাইনি, কিছু না ভালো লাগা না, আমি উত্তর ভালো লাগে উত্তর পাচ্ছি না, সেই জন্য আমি আটকে আছি। ঠিক আছে, এই ব্যক্তিও যদি বলছি সেই হিসাবে প্রত্যেকটি বৈরাগ্য, উনি যেটা বলছেন যে কিছুই ভালো লাগে না, হ্যাঁ দেখুন হরে ঘরে 40-50টা বছর, ঠিক আছে, সব বেশি হলে, খুব বেশি হলে, ঠিক আছে, মানে সব বাদ দিল, তাও বেশি বাড়িয়ে বললাম, কোনটুকুনি সময় যে ভালো লাগা, এত ভ্যারাইটি, গাছটার নাম কি বলুন তাহলে, দেখুন জানা নেই তাই না? তো কিছু না ভালো লাগা এই যে কথা না, আমরা ভাবছি যে জীবনের প্রতি আমরা সম্মান নেই, নিজেকে বলুন কিছু ভালো লাগে না, কি করে ক মিনিট সময় আছে যে ভালো লাগে না, ভালো লাগে ক মিনিট, ঘুরে দেখলাম যা স্বপনদান নেই, কালকে শুনেছিলাম ভেবেছিলাম আজকে গিয়ে টিকিটটা দিয়ে আসবো, ঘুরতে যাওয়ার কথা ছিল, নেই, সিরিয়াসলি নেই, এত কম সময়, ভালো লাগার এত মাধ্যম, শালিক পাখি চড়ুই পাখি দেখা যায় না, একটু দেখে ডাক শুনুন না, জীবনে কি কোনো প্রাণ নেই? এখানে কালকে ফুল, তুমি তো ছিলে না, ফুল ফুটেছিল গাছে, তো ফুল আজকাল কেউ রাখে না, কারণ সব কমার্শিয়াল, খুব কম লোকই, আর বেশিরভাগ গাছের ফুল এখন কেমন হয়ে গিয়েছে, নাই দেবতার চরণে চলে গিয়েছে, ঠিক আছে, পূজাতে, আর না হলে কোনো ব্যালকনিতে টবের মধ্যে একটা ফুল ফুটেছে এবং সে সেলফি তুলছে, এরম বিষয় আছে, আর থার্ড বাগানে তারা দোকানে বিক্রি করে মালা বানাচ্ছে, এই তো 3-4টি ইউজ ফুলের, ঠিক আছে, রজনীগন্ধা কেন ফুটেছে, কেটে আসবে বলে, আর কোনো ইউজ নেই, ফলে যখন এখানে অকারণ ফুলগুলো ফুটে আছে অনেক প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম দেখো দেবু যে ফুলগুলো ফুটে আছে, আমি অনেকদিন প্রজাপতি দেখিনি, আমি ফুল তুলতে দিই না, পুজো টুজো হলে হয়তো একটা অকেশনালি তোলা হয়, গাছে থাক গাছে থাক, তো এত কিছু পড়ে আছে, কতদিন প্রজাপতি ভালো করে দেখেননি বলুন তো, কি করে ভালো না লাগে? একটা যেই প্রাণ এখানে ধকধক করছে ওই ছোট্ট প্রজাপতির মধ্যে ওটা উড়ে উড়ে বেড়াচ্ছে, কি করে ভালো না লাগবে? ভালো লাগবে যখনই এমন হবে না, যদি আমি আমি জানি না কাজ করবে কি না, আমার যেটা হয় বলছি, হাঁটতে বেরিয়ে যান গাছপালার মাঝখানে, বাগানের মাঝখানে চুপ হয়ে যান, গাছকে দেখুন, পিঁপড়েকে দেখুন, এদের দেখুন, এদের ভালো লাগা খারাপ লাগার এই টার্মটাই নেই, এরা আছে মস্তিতে আছে, পিঁপড়েকে যে সব কেমন আছে বলো, ফার্স্ট ক্লাস, বলে মাথায় করে এত বড় একটা চিনির দানা নিয়ে যাচ্ছিস, কষ্ট হচ্ছে না, বলে শীতের খাবারের জোগাড় করছে, শীতের সঞ্চয় তাই, তো ওদের খারাপ ভালো লাগা নেই, আমাদেরই শুরু হয় এটা কিছু ভালো লাগা, কারণ আমরা ভালো লাগার অনেক কারণ বানিয়ে ফেলেছি, এই কারণগুলো যখন অনুপস্থিত আমাদের কিছু ভালো লাগে না, যদি ভালো লাগাটাকে অকারণ করে দিই, আমার যখনই খারাপ লাগে আমার খুব কম, রেয়ারলি, ওটা আমার প্রশ্নতেই আমার হয়ে যায় যে নিজেকে জিজ্ঞেস করলেই উত্তর এসে যায়, যাকগে যদি আমার ইচ্ছায় আমি হাঁটতে বেরিয়ে যাই যেখানে সেখানে, দাঁড়িয়ে পড়ি, আর ইয়ে করবেন না যে জ্ঞানপীঠে যারা আছে তারা সবাই এরকম ভবঘুরে টাইপের, যেখানে সেখানে হেঁটে হুটে ঘুরে ঘুরে বেড়ায়, ও একটা রোগ, মানসিক রোগ, তখন ভালো না লাগছে, তখন প্রথম কারণ ভালো লাগার অনেক কারণ বানিয়েছে, দ্বিতীয় হলো যেটা বিপরীত, অকারণ ভালো লাগা শিখিনি, হাঁটুন
সূর্য নিজের মতো উঠেছে, আপনি নিজের মতো উঠছেন, স্বামীজি হাঁটতেন জাগো সকলে অমৃতের অধিকারী, ঠিক আছে? অকারণ আনন্দ কি পেলি এর থেকে? টাকা পয়সা গাড়ি বাড়ি কি পেলে? লোকে এখানে বড় বড় ফ্ল্যাট বানিয়ে পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখে এরকম ভাবে, আর ঘরে সাড়ে আটটা অবধি ঘুমায়। জীবনে কখনো সাড়ে চারটের সময় উঠে তখন তো বেডটি ছাড়া উঠতে পারেন না, আর এদিকে কাঞ্চনজঙ্ঘাতে গিয়ে ভিড় করে পাহাড় ধ্বংস করছে যে দেখো। প্রত্যেক দিনও সূর্য ওঠে, তোমার জন্য ওঠে, তুমি দেখতে পারো, দেখো না, দেখো। এইরকম বাচ্চা হয়ে যাবেন, যখন ভালো লাগবে বাচ্চাদের কিছু না, ভালো লাগলে বাচ্চারা নেচে নেয়, কেঁদে নেয়, এই দাগ লাগে, আঁকি বুকি কাটে, ওরকম হয়ে যান। আমি মনে করি আধ্যাত্মিকতাতে যারা আসে, আমার কাছে না, যেই ট্রু স্পিরিচুয়ালিটিতে প্রবেশ করেছে, সে তার আশেপাশে সবার জন্য বরদ হয়ে যায়, গ্রেসিয়াস হয়ে যায়। তার থাকা, আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি, তার পরিবারে থাকা এই পরিবারের জন্য একটা প্রদীপের মতো জ্বলছে, খুব দরকার। তো কখনো কেউ কাউকে ছেড়ে এগাবেন না, ছেড়ে এগানোর দরকার নেই। জীবনের ইস্যুগুলোকে ছেড়ে যেতে দিন, ধরেও রাখবেন না, আপনি সাক্ষীর মতো থাকুন। কিছু লোক এসে বলবে ওটা যে না, এটা তো খুব কঠোর হৃদয়, কিছু জিনিসকে ইগনোর করতে হয় জীবনের। আপনি জানেন না ভিতর থেকে যে প্রেম আছে কি নেই, আবার ছোটো ছোটো ইস্যুগুলো কিন্তু ডিল করবেন, হাঁটতে চলে যাবেন না, লম্বা খুঁজে আনতে হয়, ওরম করবেন না। হ্যাঁ, তো যে জীবন একটা সন্তুলন, সন্তুলন। আমি যদি ধ্যান করাচ্ছি এখানে বসেই আছি এরকমভাবে, মজার ধরে মারা, আপনার দেড় ঘন্টা পেরিয়ে গেল, কী যে হচ্ছে, আমি কি আর কি আরও আধ ঘন্টা ধ্যান করাতে পারতাম না? সন্তুলন না, আপনারা এসছেন কষ্ট করে, একটা বার্তালাপ হবে, জীবন ম্যানিফেস্ট করবে, তার মধ্যে ধ্যানের জায়গা আছে, এক্সপ্রেশনের জায়গা আছে, এই জায়গাটাতে আসতে হবে। যে বিন্দুর মধ্যে সিন্ধুকে দেখতে দেখতে সিন্ধুতে হারিয়ে গেলাম, বিন্দুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিন্দুদি কোথায়? বিন্দুকে তাহলে এবার ভাবুন, আপনি বিন্দুর মধ্যে হারিয়ে গেছিলেন, আমাদের গাড়ি নিয়ে সোজা গিয়ে পড়তাম, বলে যে দেখো সঙ্গীতা স্বতন্ত্র, আমরাও তো স্বতন্ত্র। তো উনি বাগানের মধ্যে হাঁটছেন, উই ঢিপির পাশে দাঁড়িয়ে আছেন, আর আমরা যে যার হোটেলে ফিরে চলে এলাম, বসে কি হলো? বলে এত প্রেম আমরা অ্যালাউ করেছি ওকে ঘোরার জন্য, ঘুরুক, তার তো মুশকিল হয়ে যেত। আমাদেরকে, আমাদের তো আপনার স্বাধীনতাকে খর্ব করে বলতে হচ্ছে খুঁজে নিয়ে আসো, গাড়ি দিয়ে খুঁজে নিয়ে আসবে, কোথায় গেল? হ্যাঁ, তো এই দুইয়ের নাম, আপনাকে ছেড়ে দেওয়া, আপনাকে সাথে আনা, এই দুই নিয়ে চলবে, এই সন্তুলন শিখুন। অন্যের জীবনে, পরিবারে অন্যের জীবনে যারা আছে, হস্তক্ষেপ না করা, আবার কোথাও তাদেরকে গোটানো, এই দুটো দিয়ে আগে পিছু, আগে পিছু করে এগাবে। নাহলে হয় না। আমরা হাঁটি যখন দেখেছেন, একবার এদিক নড়ে, একবার এদিক নড়ে, এই দুটো দিক হতে হবে, যদি একটা দিক শক্ত হয়ে যায় কত অসুবিধা হবে। এরকম